हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल ग्रो स्टडी। हमार ग्रो स्टडी चैनले तुम्हारे सकल के स्वागत जाना। आजकेर ये वीडियो नवम श्रेणी भूगोल विषय मॉडल एक्टिविटी टास्क पार्ट सिक्स नहीं आलोचना करब, जेटी सेप्टेम्बर मासेर जोन्नो देवा हुए छे। तो वीडियो तुम्हारा प्रथम थेके शेष पर्यन्त देखते थको। प्रथम एखाने किछु एमसीक्यू प्रश्न रही है, तीनटा एमसीक्यू रही है, प्रत्येकटिर मान एक करे। प्रथम प्रश्न रही है, अक्षरेखार अन्यतम प्रधान वैशिष्ट्य हलो, चारटा अपशन रयेछे। सर्वोच्च अक्षरेखार मान जिरो डिग्री, प्रतिटी अक्षरेखा महावृत्त, अक्षरेखागुलि परस्परेर समान्तराल, प्रतिटी अक्षरेखार परिधि समान। तो एखान थेके सठिक उत्तरटी हबे अक्षरेखागुलि परस्परेर समान्तराल। द्वितीय प्रश्न, बिदार अग्नोद्गमेर माध्यमे सृष्ट भूमिरूप हलो, स्तूप पर्वत, लाभा मालभूमि, पर्वत बेष्टित मालभूमि, आग्नेयगिरि। एखान थेके सठिक उत्तरटी हबे लाभा मालभूमि, अपशन ख। तारपरेर प्रश्न रयेछे, ठीक जोड़ाटी निर्वाचन करो। एखानेओ चारटा अपशन रयेछे, दामोदर नदी पश्चिमबंगेर उत्तरेर पार्वत्य अंचल, कालिम्पं जिला समुद्र थेके दूरवर्ती स्थान, पर्जल मृत्तिका पश्चिमबंगेर पश्चिमेर मालभूमि अंचल, अल्पाइन उद्भिद सुंदरबन अंचल। एखान थेके सठिक उत्तरटी हबे कालिम्पं जिला समुद्र थेके दूरवर्ती स्थान। तारपरे दुइयेर दागे रयेछे शून्य स्थान पूरण करो। एखानेओ तीनटा प्रश्न रयेछे, प्रत्येकटी प्रश्नेर मान एक करे। प्रथम प्रश्न रयेछे, द्रागिमा रेखागुलि निरक्ष रेखाके ड्याশ কোণে ছেদ করে। এখানে শূন্য স্থানে হবে সমকোণে ছেদ করে। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, আবহবিকারগ্রস্ত শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলার উপর যে শিথিল আবরণ তৈরি করে তাকে ড্যাশ বলে। উত্তর হবে রেগোলিথ। তারপরে তিন নম্বর প্রশ্ন রয়েছে, দার্জিলিং জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নিত্যবহ নদী হল। এখানে সঠিক উত্তরটি হবে তিস্তা। তারপরে তিনের দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, আবহবিকারী প্রাণীদের ভূমিকা উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটির মান রয়েছে দুই। তো এই প্রশ্নের উত্তরটি দেখো, পয়েন্ট করে নেবে আবহবিকারী প্রাণীদের ভূমিকা। তারপরে এক নম্বরে লিখবে, কেঁচো, ইঁদুর, খরগোশ, প্রেডি, কুকুর প্রভৃতি প্রাণীরা মাটিতে গর্ত করে বাস করে ও শিলার বিচূর্ণন ঘটায়। দুই নম্বরে লিখবে, উইপোকা মাটি খুঁড়ে ভূপৃষ্ঠের নিচের স্তরের মাটি উপরের স্তরে নিয়ে এসে শিলার আবহবিকারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তিন নম্বরে লিখবে, বিভিন্ন প্রাণীর মৃতদেহ ও বর্জ্য পদার্থ বিয়োজিত হয়ে শিলার রাসায়নিক আবহবিকার ঘটায়। চার নম্বরে লিখবে, মাটিতে বসবাসকারী প্রাণীরা তাদের নিঃশ্বাসের সাথে যে কার্বন ডাইঅক্সাইড বা CO2 ত্যাগ করে তা মাটির অভ্যন্তরস্থ শিলা ও মাটির চরিত্রের পরিবর্তন ঘটিয়ে মৃত্তিকার আবহবিকার ঘটায়। তারপরে 3.2 এখানে যে প্রশ্নটা রয়েছে, পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করেন, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। এই প্রশ্নটির মান 3 নম্বর, সেহেতু এখানে তোমাদেরকে চারটা পয়েন্ট লিখতে হবে। তো আমি চারটা পয়েন্ট লিখেছি, তোমরা দেখো। এই প্রশ্নটির উত্তরে প্রথমে পয়েন্ট করবে, পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করার কারণ। তারপরে লিখবে এক নম্বরে, উন্নত মানের কৃষিকাজের সুযোগ। পৃথিবীর অধিকাংশ সমভূমি উর্বর বলে সহজেই বিভিন্ন প্রকার ফসল উৎপাদন করা যায়। দ্বিতীয়ত পয়েন্ট করবে জলের যোগান। বেশিরভাগ সমভূমির উপর দিয়েই বড় বড় নদী প্রবাহিত হয়েছে, তাই পানীয় জল, সেচের জল ও অন্যান্য কাজের জন্য প্রয়োজনীয় জল পাওয়া সুবিধাজনক হয়। তিন নম্বর, কর্মসংস্থান। উর্বর মৃত্তিকা, সমতল ভূভাগ, উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা থাকায় সমভূমি অঞ্চলে কৃষি, পশুপালন, শিল্প, ব্যবসা বাণিজ্য প্রভৃতি অর্থনৈতিক ক্রিয়াকলাপের বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ বেশি। চার নম্বর পয়েন্ট, পরিকাঠামোগত সুযোগ সুবিধা। ভূভাগ সমতল হওয়ায় সমভূমি অঞ্চলে জনবসতি গড়ে তোলার একাধিক পরিকাঠামোগত সুযোগ সুবিধা থাকে। তো এই চারটা কারণ
যার জন্য সমভূমি অঞ্চলে বেশিরভাগ মানুষ বসবাস করেন। তারপরে শেষ প্রশ্ন চারের দাগ, এখানে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। প্রশ্নটা হলো, পশ্চিমবঙ্গের জলবায়ু কিভাবে মৌসুমি বায়ু দ্বারা প্রভাবিত হয়? তো এই প্রশ্নের উত্তরটি দেখো, এখানে প্রথমে পয়েন্ট করবে পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর মৌসুমি বায়ুর প্রভাব। তারপরে লিখবে, পশ্চিমবঙ্গের উপর দিয়ে দুটি ভিন্নধর্মী মৌসুমি বায়ু প্রবাহিত হয়। প্রথমত গ্রীষ্মকালীন আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, দ্বিতীয়ত শীতকালীন শুষ্ক উত্তর পূর্ব মৌসুমি বায়ু। তারপরে প্যারা চেঞ্জ করে লিখবে, এই দুই মৌসুমি বায়ুর দ্বারা পশ্চিমবঙ্গের জলবায়ু অনেকাংশে প্রভাবিত হয়। যেমন 1 নম্বর পয়েন্ট, ঋতু পরিবর্তন। এই পয়েন্টে লিখবে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবং উত্তর পূর্ব মৌসুমি বায়ু, এই দুই প্রকার বায়ুর আগমন ও প্রত্যাগমন অনুসারেই পশ্চিমবঙ্গের জলবায়ুকে 4টি ঋতুতে ভাগ করা হয়েছে। যেমন তারপরে পয়েন্ট করবে এ, এখানে লিখবে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রাক আগমনকালীন সময় হলো গ্রীষ্মকাল। বিতে লিখবে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমন কাল হলো বর্ষাকাল। সিতে লিখবে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন কাল হলো শরৎকাল। ডিতে লিখবে, উত্তর পূর্ব মৌসুমি বায়ুর আগমন কাল হলো শীতকাল। তারপরে 2 নম্বর পয়েন্ট, বৃষ্টিপাত সংগঠন। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আর্দ্র হওয়ায় এই সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকে এবং বৃষ্টিপাত হয়। তারপরে 3 নম্বর পয়েন্ট, শীতকালীন উষ্ণতা হ্রাস। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর পূর্ব মৌসুমি বায়ু উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়। এই বায়ু শীতল হওয়ার কারণে পশ্চিমবঙ্গের তাপমাত্রা অনেক কমে যায়। 4 নম্বর পয়েন্ট, গ্রীষ্মকালীন উষ্ণতা বৃদ্ধি। এই পয়েন্টে লিখবে, ফেব্রুয়ারি মাসের শেষ দিক থেকে উত্তর পূর্ব মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গের থেকে বিদায় নেয় এবং জুন মাসে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমন ঘটে। এই দুই বায়ুর আসা যাওয়ার মধ্যবর্তী সময়কালে অর্থাৎ মার্চ থেকে মে মাস পর্যন্ত পশ্চিমবঙ্গের উষ্ণতা যথেষ্ট বৃদ্ধি পায়। তারপরে 5 নম্বর পয়েন্ট করবে, সাময়িক উষ্ণতা বৃদ্ধি। অক্টোবর থেকে নভেম্বর মাসে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রত্যাবর্তন করে বলে আকাশ মেঘমুক্ত থাকে এবং উষ্ণতা সাময়িকভাবে বেড়ে যায়। তবে এরপরই উত্তর পূর্ব মৌসুমি বায়ুর আগমনের পটভূমি তৈরি হতে থাকে, ফলে উষ্ণতাও ক্রমশ কমতে থাকে। 6 নম্বর পয়েন্ট, ঋতুকালীন বৈশিষ্ট্য। কেবল ঋতু বিভাজনই নয়, পশ্চিমবঙ্গের জলবায়ুর ঋতুকালীন বৈশিষ্ট্যও মৌসুমি বায়ুর প্রকৃতির উপর নির্ভরশীল। তো এই হচ্ছে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6-এর সম্পূর্ণ সমাধান। এর আগের অংশগুলি যদি তোমরা না দেখে থাকো তাহলে সেই ভিডিওগুলি দেখে নিও, এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে।